নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, বম বম ভোলে, জয় মা। কেমন আছেন বন্ধুরা? 18ই জুলাই 2019 পয়লা শ্রাবণ মাস। শ্রাবণ মাস মানেই হিন্দু শাস্ত্র অনুসারে খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। এই বিশেষ মাসকে আমরা খুব শ্রদ্ধার সঙ্গে পালন করি। শ্রাবণ মাস হল হিন্দু শাস্ত্র মতে ভগবান শ্রী শিবের মাস। সাধারণত বর্ষার গভীরতা এই মাস থেকেই বৃদ্ধি পায় এবং জুলাই থেকে, অর্থাৎ এই জুলাইয়ের মাস বরাবর থেকে আগস্টের মাস বরাবর পর্যন্ত চলে এই বিশেষ তিথি। হিন্দু শাস্ত্র মতে এই বিশেষ সময়কে বলা হয় ভগবান শিবের তিথি। আজ আমি আমার এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব যে এই বিশেষ সময়ে, অর্থাৎ জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত, এই বিশেষ সময়ে কিছু খাবারের নিষেধাজ্ঞা রয়েছে শাস্ত্রীয় মতে। তো সেই শাস্ত্রীয় মতে কি ধরনের খাবার এই শ্রাবণ মাসে না খাওয়াই উচিত? এই শ্রাবণ মাসে বিশেষ কিছু আমরা অনুষ্ঠান পালন করে থাকি, যেমন রাখি বন্ধন, নাগপঞ্চমী, ওনাম, কাজরি পূর্ণিমা ইত্যাদি। পাশাপাশি এই শ্রাবণ মাসকে আমরা শিবের মাস হিসাবে মনে করি এবং এই শিবের মাসকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা বিশেষ কিছু খাবার আমরা খাই না। বিশেষ কিছু খাবার শাস্ত্রীয় মতে নিষিদ্ধ রয়েছে। শ্রাবণ মাসে বলা হচ্ছে যে এই মাসে খুব বেশি আরাম এবং লাক্সারি এই বিষয়গুলি করা উচিত নয়। ভগবান শিব হলেন যোগী। এই মাসেই ভগবান বিষ্ণু তিনি ক্ষীর সমুদ্রে 4 মাসের জন্য শয্যায় যান, আর পরবর্তী 4 মাসের দায়িত্ব পড়ে ভগবান শিবের হাতে। হিন্দু শাস্ত্র মতে শুদ্ধ আচারে এবং খাদ্যাচারের কথা বলা আছে, তাই এই শ্রাবণ মাসে নিরামিষ আহারের কথা শাস্ত্রে বলা রয়েছে। এই সময়ে কোনো প্রাণী হত্যা নিষিদ্ধের কথা বলা রয়েছে। এই সময়ে প্রাণী হত্যা, অর্থাৎ প্রাণীজ কোনো উৎস থেকে খাবার দাবার খেলে তা কিন্তু অসম্ভবভাবে নেগেটিভ প্রভাব তৈরি করে আমাদের জীবনে। তাই ভগবান গণেশ আমাদেরকে নির্দেশ দিয়েছে যে বিশেষত শ্রাবণ মাসে নন ভেজিটেরিয়ান খাবার, অর্থাৎ আমিষ খাবার এবং অ্যালকোহল, অর্থাৎ মাদকদ্রব্য একেবারেই বর্জনীয় এবং কোনো রকম আরামপ্রদ জিনিস একেবারেই করা উচিত নয়। তার ফলে আমাদের শরীরে রজোগুণের বৃদ্ধি পায়, যা আমাদের জীবনশৈলীকে অসম্ভবভাবে ক্ষতিগ্রস্ত করে। এই বিশেষ মাসে চেষ্টা করব আমরা সেই তেল মশলাযুক্ত খাবারকে এড়িয়ে যেতে। একথা শাস্ত্রে উল্লেখ রয়েছে। রাজসিক এবং তামসিক খাবার আমাদের মনকে অসম্ভবভাবে প্রভাবিত করে, যা ঈশ্বরের সাধনার ক্ষেত্রে সম্পূর্ণভাবে প্রতিকূল প্রভাব তৈরি করে। আমরা চেষ্টা করব তামসিক এবং রাজসিক খাবারকে আমরা এড়িয়ে যেতে। সেক্ষেত্রে অত্যাধিক তেল এবং মশলা আমরা খাব না। শাস্ত্রে আরও উল্লেখ রয়েছে এই বিশেষত শ্রাবণ মাসে আমরা খুব বেশি পরিমাণে খাব না। বিশেষত শ্রাবণ মাসে আমাদের পাচন প্রক্রিয়া অনেকটাই স্লো হয়ে আসে বা স্লথ হয়, তার ফলে অত্যাধিক খাবারে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে সমস্যা তৈরি করে। তাই ভগবান শিব স্বয়ং একজন যোগী, তাই তিনি এই বিশেষ উল্লেখ করেছেন। শাস্ত্র অনুসারে বলা হচ্ছে যে জঠরগ্নি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে নিয়ন্ত্রণ করে, আর এই জঠরগ্নি এই বিশেষত শ্রাবণ মাসে অসম্ভবভাবে কমজোরি হয়ে পড়ে। তাই বিজ্ঞানসম্মতভাবে এই বিশেষ মাসে আমরা বেশি পরিমাণের খাবার দাবার খাবো না বা না খাওয়াই উচিত, এবং যেটুকু খাবো অবশ্যই ফ্রেশ খাবার দাবার খাওয়া উচিত।
আরও একটি বিশেষ কথার উল্লেখ রয়েছে শ্রাবণ মাসে, যে আমরা এই মাসে কখনো কারোর সঙ্গে বেশি ঝগড়াঝাটি বা গণ্ডগোল করব না। সমুদ্র মন্থনের সময় ভগবান শিব সমুদ্র মন্থন থেকে উত্থিত যে বিষ তা পান করেছিলেন। সেই বিষ পান করে আমাদের সমস্ত মানব জাতিকে, সমস্ত জীবজগৎকে তিনি রক্ষা করেছিলেন। এই বিষের যন্ত্রণা থেকে রক্ষা করার জন্য দেবী পার্বতী তাকে স্পর্শ করাতে সেই যন্ত্রণা লাঘব হয়েছিল। এই বিশেষ মাসকে সেভাবেই আমরা কল্পনা করি যে এই বিশেষ মাসে আমরা কারোর সঙ্গে কখনোই ঝগড়া গণ্ডগোল করব না, সর্বদা পরস্পরের সঙ্গে ভ্রাতৃত্ববোধ তৈরি করার চেষ্টা করব। এটাই ঈশ্বরের পরম ইচ্ছা। তাই কোনো প্রাণী হত্যা নয়, কোনো বন্ধুর সঙ্গে ঝগড়া নয়, ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, এটাই আমরা চেষ্টা করব এই বিশেষ একটি মাস জুড়ে। আর এই বিশেষ কর্মের মাধ্যমে আমাদের জীবনের সমস্ত নেগেটিভ প্রভাব ধীরে ধীরে ঈশ্বরের কৃপায় দূরে সরে যাবে। শাস্ত্রে উল্লেখ রয়েছে এই বিশেষ শ্রাবণ মাসে সাপকে না মারার জন্য, এবং সমস্ত সর্প প্রজাতি এবং যারা রেপটাইলস অর্থাৎ বুকে হেঁটে চলে, তো সেই রেপটাইলস গোষ্ঠীকে কোনোভাবেই আমরা ডিস্টার্ব করবো না বা মারব না। হিন্দু শাস্ত্র অনুসারে ভগবান শিবের গলাতে সাপ সর্বদা জড়িয়ে থাকে। অন্যদিক থেকে সাপ হলো আমাদের ইগোর একটি সিম্বল। এই বিশেষ সাপ নামক ইগোকে যদি আমরা কন্ট্রোল না করতে পারি, তাহলে আমাদের জীবনে কখনোই উন্নতি হতে পারে না। এই সময় ভগবান শিব সমস্ত কিছু ত্যাগ করে, অর্থাৎ সাপকে ত্যাগ করে, সব কিছুকে ত্যাগ করে তিনি হিমালয়ে যান, এবং এই বিশেষ সময়ে তাই সর্প প্রজাতিকে কোনোভাবেই মারা উচিত নয়, এই বিশেষ অ্যাডভাইস করেছেন গণেশদেব। বিশেষ শ্রাবণ মাসে রাহু এবং কেতুর বিশেষ বিচ্ছেদকাল সময় বলে কল্পনা করা হয়। এই রাহু কেতুর অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে আমরা এই বিশেষ সময়ে সর্পকে মারব না, কারণ সর্প হলো রাহু এবং কেতুর বিশেষ একটি প্রতিনিধি বা বিশেষ সিম্বল। বিজ্ঞানসম্মতভাবে সাপ হলো পৃথিবীর একটি অন্যতম প্রজাতি যা আমাদের বাস্তুতন্ত্রকে অসম্ভবভাবে নিয়ন্ত্রণ করছে, আর এই বিশেষ সময়ে সাপের প্রজননকাল। তো এই সময়ে আমরা সাপকে মারলে তাহলে পৃথিবীর সাপের অসম্ভবভাবে একটা বৈষম্য তৈরি হবে, এবং প্রতিনিয়ত আমরা যেভাবে পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি তার কারণ হিসাবে এই বিশেষ একটি মাস আমরা এই বিশেষ প্রজাতিকে মারব না। আর পাশাপাশি বলবো যে বিশেষ মাসে আমরা চেষ্টা করব যে যোগার মাধ্যমে নিজেদের আধ্যাত্মিক চিন্তাভাবনাকে আরও বেশি সুদৃঢ় করব। ভগবান শিব হলেন আদি যোগী এবং আদি গুরু, তিনি সেই নির্দেশ দিয়েছেন এই বিশেষ শ্রাবণ মাসে। তিনি হলেন প্রথম শিক্ষক এই যোগ বিজ্ঞানের। যোগই একমাত্র পারে ঈশ্বরের সঙ্গে আমাদের একটি সুদৃঢ় বন্ধন তৈরি করতে। তাই বন্ধুরা, আমরা এই শ্রাবণ মাসের এই বিশেষ কয়েকটি উপাচার যদি করতে পারি, তাহলে ঈশ্বরের সঙ্গে একটি সুদৃঢ় সম্পর্ক আমরা তৈরি করতে পারব। তাই বন্ধুরা, বলবো যে এই বিশেষ শ্রাবণ মাসে আমরা এই বিশেষ উপাচারগুলো, বিশেষ নিয়মকানুনগুলো যদি আমরা ঠিকভাবে পালন করতে পারি, পাশাপাশি যে খাদ্য রীতিনীতিগুলো যদি আমরা নিয়মিত এগুলো করতে পারি, তাহলে আমাদের জীবনের বিভিন্ন যে সমস্যা তা ধীরে ধীরে দূর হয়ে যাবে। এর পাশাপাশি আরও কিছু খাবার দাবারের রীতিনীতির কথা বলা হয়েছে, যে হিন্দু শাস্ত্র মতে এই শ্রাবণ মাসে বেশি সবজি খাওয়ার কথা বারণ করা হয়েছে, কারণ এই সময় সবজির মধ্যে অসম্ভবভাবে ব্যাকটেরিয়া এবং ইনসেক্ট অর্থাৎ বিভিন্ন কীট পতঙ্গ বাসা বাঁধে, তাই এগুলো আমাদের শরীরের ক্ষেত্রে অসম্ভবভাবে ক্ষতি করে। তাই শাস্ত্র মানুষকে সর্বদা শুভ পথের দিকে নিয়ে যেতে সাহায্য করে। তাই সেক্ষেত্রে বলা হয়েছে যে শ্রাবণ মাসে অত্যধিক বা বেশি পরিমাণে লিফলি ভেজিটেবল অর্থাৎ শাক জাতীয় খাবার না খাওয়াই ভালো। এই বিশেষ বর্ষাকালে অর্থাৎ শ্রাবণ মাসে ডেয়ারি প্রোডাক্ট অর্থাৎ দুগ্ধজাত পদার্থ বেশি না খাওয়াই ভালো, কারণ বিশেষত দুধ, দই, পনির এই বিশেষ খাবারগুলো আমাদের পিত্তদোষ তৈরি করে, যা অসম্ভবভাবে আমাদের শরীরকে প্রভাবিত করে। তাই ভগবান শিব বলছেন যে এই বিশেষ সময়ে
এই বিশেষ খাবার না খাওয়াই ভালো। এবং বিশেষত এই সময় ভগবান শিবের উদ্দেশ্যে আমরা দুধকে অর্ঘ্য দান করি, তাই এই বিশেষ সময়ে দুধ না খাওয়াই ভালো। তবে বাচ্চাদের ক্ষেত্রে এই বিধিনিষেধের বাইরেই রেখেছেন শাস্ত্র। এই শ্রাবণ মাসে বেগুন খাওয়ার কথা বিশেষভাবে শাস্ত্রে বারণ করা হচ্ছে। বন্ধুরা, এই বিশেষ নিয়মকানুনগুলো অবশ্যই পালন করে এই একটি মাস ভগবান শিবের চরণে নিজেদের সমস্ত ইচ্ছার কথা প্রকাশ করে তাকে ডাকুন, এবং প্রতিটি সোমবার অর্থাৎ সপ্তাহের প্রতিটি সোমবার অবশ্যই ভগবান শিবকে তুষ্ট করুন। তাহলে দেখবেন আপনাদের জীবনের সমস্ত অশুভ প্রভাব ধীরে ধীরে কেটে যাবে। এমনই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্ত। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।